নমস্কার এবিএন নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি তারা বাংলায় সম্প্রচারিত মেগা রিয়েলিটি শো সাত সুরে সারগমের অনুষ্ঠানে আসুন সেই অনুষ্ঠানে কিছু ঝলক আমরা দেখে নিই আমরা এখন কথা বলে নেব জ্যোতিকা এন্টারটেনমেন্টের কর্ণধার শ্রীমতী জ্যোতিকা দাসের সাথে আসুন তার বক্তব্য আমরা শুনে নি আপনি এই রিয়েলিটি শো করার পেছনে কারণটা কি আসলে আমার ছেলে গীতিকার মেয়ে সুরকার তো ওলা একটা তারা চ্যানেলে একটা মহা রিয়েলিটি শো করছে সেই শোয়ে যাতে নতুন নতুন ছেলে মেয়েরা তাদের নতুন দরজা খুলে যেতে পারে তাদের একটা সুযোগ পায় সেই সুযোগটা করে দেবার জন্য ওরা এই এই প্রোগ্রামটা করছে আসুন আমরা এখন কথা বলিনি গীতিকার অমিত দা এবং সুরকার শিউলির সাথে অমিত দা অনুষ্ঠানে স্বাগত এই অনুষ্ঠানে আপনারা যে রিয়েলিটি শো তৈরি শুরু করলেন তারা বাংলায় তার প্রধান কারণ কী প্রথমে জানাই অরুণাভ তোমার চ্যানেল তোমাদের চ্যানেল নিউজ কে আমাদের অজস্র ধন্যবাদ জ্যোতিকা এন্টারটেনমেন্ট এবং সাতসুরে সরগমের তরফ থেকে শিউলি অমিতের তরফ থেকে এবং আমাদের দর্শকদেরও জানাচ্ছি আমাদের সশ্রদ্ধ প্রণাম ব্যাপারটা হচ্ছে আমি ১৯ বছর ধরে ইন্ডাস্ট্রিতে তোমার গান লিখছি গীতিকার অমিত আমি তা এই উনিশ বছর গান লেখার ফলে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের সকল বড় বড় শিল্পীর গান কিন্তু আমি লিখেছি এবং আমার মনে হলো যে তুমি জানোই যে দুটো বড় চ্যানেল ছাড়া আর কিন্তু কোনো জায়গায় রিয়েলিটি শো সেভাবে নেই সেজন্য আমরা মনে করলাম যে তারাতে যদি আমরা করি তারা তো মানে ভারতবর্ষে ঠিক আছে ভারতবর্ষের বাইরেও এর সম্প্রচার খুবই ভালো এবং আমরা নতুন নতুন ছেলেদের কিছু আমরা দরজা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দিকে তাদেরকে আমরা এগিয়ে নিতে পারবো তা যার জন্যই আমাদের এই রিয়েলিটি শোটা করার কথা ভাবনা চিন্তা সবই কিন্তু সেই কথাগুলো ভেবেই শিল এবার তোমার কাছে আমরা চলে আসছি যে এই রিয়েলিটি শো কবে কবে দর্শক বন্ধুরা দেখতে পাবে কোন চ্যানেলে দেখতে পাবে তার সম্পূর্ণ ডিটেলসটা তোমরা আমরা বলে দাও রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা শুক্র শনি রবি এটা তোমার তারা বাংলায় দেখতে পাবে আমাদের দর্শকরা শিউলি যদি কোনো দর্শক বন্ধু অনুষ্ঠান দেখতে না পান তবে তারা অন্য কিভাবে দেখতে পাবে আচ্ছা ইউটিউব চ্যানেলটা মানে যুধিকা এন্টারটেনমেন্ট সার্চ করলে দর্শকরা কিন্তু সব ভিডিওগুলো মানে দেখতে পাবে আমাদের যা আপলোড হবে আর তারা কিন্তু সেগুলো দেখতে পাবেন তবে দর্শক বন্ধুরা আমরা তবে দেখিনি সাত সুরে সরগমের কিছু অংশ এই যে উনিশ বছরের দীর্ঘ জার্নি তুমি মপরশালের ছেলে হয়ে তোমার এই জার্নির কিছুটা অংশ দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো প্রথমে বলি আমি যখন স্কুলে পড়ি মানে তোর ধর এই আটানব্বই নিরানব্বই দু এই সালগুলোর কথা ফার্স্ট আমার রেকর্ড যেটা আমি প্রথমেই আমার হাতেখড়ি হয় সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানে খুব জনপ্রিয় মিউজিক অ্যারেঞ্জার দুর্বাদল চট্টোপাধ্যায়ের হাত ধরে মানে দুর্বাদা অ্যারেঞ্জ করেছিলেন আমার একটা ডিভোশনাল ক্যাসেট আর কি যেটা গাথানি ক্যাসেট থেকে বেরিয়েছিল সেটা হচ্ছে তোর লোকনাথ দাবার গান এবং গিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রির খুব বড়ো মাপের একজন বাসিবাদক উদয় দে এই আমার জার্নি শুরু তারপর থেকে একে একে পশ্চিমবঙ্গের প্রচুর তো আমার প্রায় একাশিটা অ্যালবাম রিলিজড এবং তোর ভারতবর্ষের লিডিং যে সব কোম্পানি আছে ক্যাসেট কোম্পানি সবার সঙ্গে আমি কাজ করেছি তার মধ্যে আমি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে একবার একটা পুজোর একটা বড় চ্যানেলের জন্য একটা সিরিজ করেছিলাম হৈমন্তী শুক্লা উথুক রাঘব রূপঙ্কর দা শ্রীকান্ত দা মানসিদি পরিমল ভট্টাচার্য তারপর তোর সৈকত দা সৈকত মিত্র কল্যাণ দা কল্যাণ সেন বরাট গিয়েছিলেন ওখানে ঠিক আছে এবং ক্যালকাটা কোয়ার সেখানে তোর পেছনে কোরাসটাও করেছিল আর কি তারপর মমতা শঙ্করের বেলেও ছিল সেই জায়গাটায় মানে একটা জম্পেস ব্যাপার ছিল আর কি তার তারপর তোর ধর এটা হ্যাঁ ওটা তো করেছি সেই গানের দুটো কলি দর্শক বন্ধুদের জন্য অনুরোধ দেখ আমি গীতিকার মানুষ আমি তো গাই না তবে দু শুনিয়ে দিচ্ছি মানে উষাদি যে দুটো করেছিলেন সেই জায়গাটা করছি রূপং দেহি জয়ং দুর্গে মায়ের নামে ওঠে এবং স্বর্গে এরপরে আমরা থেকে সিনেমাও করবো যেটা আমি অন স্টেজ আমার প্রোগ্রামে আমি বলেছি আমার যেসব ছেলে মেয়ে থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরাই চান্স দেবো তবে আমরা এখন শুনে নিই শিউলির সেই ঝলক আচ্ছা ঠিক আছে দুঃখপুজো আমার কাছে স্বাধীনতার দিন একটি নয় দুটি নয় কম করে পাঁচ দিন দুঃখপুজো আমার চোখে সব থেকে রঙিন দুঃখপুজো আমার চোখে সব থেকে রঙিন ষষ্ঠী থেকে দশমী আরে কম করে পাঁচ দিন নামা স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন দিন কম করে পাঁচ দিন আমি বেড়া পড়া দিন খুব সুন্দর খুব সুন্দর এই গানের কথা এবং সুরকার আচ্ছা প্রিয় চট্টোপাধ্যায়ের কথা এবং সুর তো আমার ডেফিনেটলি শিউলি অমিত একসাথে আমরা সব সবসময় শুনছি অমিতের সাথে এই শিউলির জার্নি তাটা তা কিছু অল্প অংশ শুনবো আসলে কি দাদা আমার থেকে অনেকটাই বড় জানো কি না যাই না বুঝতেই পারছো তো যাই হোক তো ও আগে হচ্ছে গীতিকার তো গীতিকার ও কিন্তু খুব ভালো গান গায় তারপর তবলাটাও খুব ভালো বাজায় ও ডিদিম তো আসলে আমি যখন ক্লাসিক করতাম তখন আমি ভাবতাম কি যে দেখি তো ক্লাসিকটা নিয়ে আমি দাদার যখন এত মানে সুরকারের সাথে কাজ করেছেন তাহলে ক্লাসিকটা নিয়ে আমি যদি এই ক্লাসিক ওই ক্লাসিক মানে মিলিয়ে দুটো পাঞ্চ করে দেখতাম যে কি হয় তো এরকম করতে 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 তারপর দাদার কথাগুলো নিয়ে মানে লিরিকগুলো নিয়ে আমি একদিন আর কি বসলাম যে দেখি তো আমি পারি না কি আর কি কিছু করতে তো তারপরে এরকম আর কি এক্সপেরিমেন্ট করতে করতে মানে চলে আসলো এটা তো বুঝতেই পারো যে এটা গড গিফটেড এটা ডেফিনেটলি ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না কারণ এটা আমি ক্রিয়েট করার কেউ নই তাই না তো সুতরাং ঠাকুর এটা দিয়েছেন আমার মধ্যে ঠিকই সুর সুরকার আর গীতিকারে শিখবার কিছু নেই একদম ঠিক বলেছো যে এটা এটা মানে গুরু হয় না কিন্তু এটা একদম ভেতরকার ব্যাপার তো ভেতর থেকেই আর কি চলে এসছে তো তারপর তো তারপর থেকে তো মানে দাদা বললো যে ফার্স্ট ইন্ডিয়ান ছিল ও আমার গান গাইল আরো প্রচুর আমি অনেক কাজ করেছি ফিল্ম করেছি অ্যাড করেছি তারপর তোমার অমরনাথ যাত্রা হয় এই সব জিনিসগুলো অনেকগুলো করেছি যে সিনেমাগুলো আমাদের আসবে তার কথা সত্য আমাদেরই আর মজার বিষয় হচ্ছে ও যেহেতু গ্রুমিংটা খুব ভালো করে দেখ একটা কথা বলি সেটা হচ্ছে যে গ্রুমিংটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যেহেতু ও সুরকার ও যেভাবে ছেলে মেয়েদের আমাদের দেখছে প্রোগ্রামটা হচ্ছে সেখানে গ্রুমটা কিন্তু খুব জরুরি কোন রেয়াজ করলে কোন কিভাবে শেখালে ছেলে মেয়েদের টেল ড্রপ হবে না গলা উপরে যাবে খাদে যা খাদে নামবে পাঞ্চা আসবে এগুলো একটা কিন্তু ব্যাপার ঠিক আছে এগুলো শুরুকার ছাড়া কিন্তু সম্ভব না সেটা কিন্তু ও করছে করাচ্ছে যার জন্য প্রোগ্রাম এত সুন্দর হচ্ছে প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে দর্শকদের আমি এত মানে কি বলবো সাপোর্ট পাচ্ছি ফোন পাচ্ছি যে এর সেকেন্ড সেশনটা যাতে আমরা করি আমরা একদম শেষে চলে এসেছি দর্শক বন্ধুদের জন্য অমিত আবার সাত সুরে সরগমের সম্প্রচারণের ডিটেলসটা জানিয়ে দিচ্ছেন হ্যাঁ দর্শকদের জন্য অবশ্যই জানাচ্ছি তার আগে আমি বলছি আমাদের তো এর সেকেন্ড সেশনটা আমরা করব কারণ হচ্ছে দর্শকদের থেকে এত আমি ফোন পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমি মেসেজ পাচ্ছি বাইরে থেকে এখান থেকে যার জন্য সেকেন্ড সেশনটা খুব সুগিরই শুরু করব আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমরাই কিন্তু এই যে টাইটেল সংটা আমাদের দর্শক বন্ধুরা দেখলেন এটা কিন্তু কথা শুরু আমাদেরই এবং আমরা নতুন ছেলে মেয়েদের দিয়েই কিন্তু গাইয়ে দিয়েছি অলরেডি এই প্রোগ্রামটা হচ্ছে শুক্র শনি রবি রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা তারা বাংলা চ্যানেলে আর আপনারা দেখবেন যারা মিস করবেন তারা দেখবেন জুথিকা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সার্চ করলেই আপনারা আমাদের যা যা আমরা আপলোড করছি সেগুলো প্রত্যেক এপিসোড আপনারা দেখতে পাবেন আপনাদের সকলকে জানাই প্রাক শারদ শুভেচ্ছা আমাদের জ্যোতিকা এন্টারটেনমেন্ট শাসুরের সারগাম শিউলি অমিত সকলের তরফ থেকে প্লিজ subscribe for more information and news and click the bell icon for notifications news.